আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আল-মামুন নোয়াখালী থেকে বলছি। আমি নোয়াখালী বিভাগ চাই, আমার বউ চাই কুমিল্লা বিভাগ, তার বাড়ি কুমিল্লা, কিন্তু তারা নোয়াখালীর ভাষায় কথা বলে। নোয়াখালী বিভাগ চায় না, কিন্তু তারা কুমিল্লার মানুষ, তারা বলে যে কুমিল্লার বিভাগ হোক। আমিও চাই কুমিল্লা বিভাগ হোক, সমস্যা নাই, কিন্তু নোয়াখালী বিভাগটা অবশ্যই হইতে হবে, কারণ কুমিল্লার মানুষ, চাঁদপুরের মানুষ, বরিশালের মানুষ, ভোলার মানুষও নোয়াখালীর ভাষায় কথা বলে, চট্টগ্রামের মানুষও নোয়াখালীর ভাষায় কথা বলে, ভারতের ত্রিপুরা ওই অঞ্চলের মানুষও নোয়াখালীর ভাষায় কথা বলে। তাহলে নোয়াখালীর ভাষার যদি এত কদর থাকতে পারে, মানুষের যদি এত কদর থাকতে পারে, তাহলে নোয়াখালী কেন একটা বিভাগ হবে না? আর বৃহত্তর বিভাগগুলোর প্রাচীন যে 19টি বা 17টি বিভাগ ছিল, 17টি জেলা ছিল, সেগুলো যদি বিভাগ হওয়ার, একটাও বিভাগ হওয়ার দাবি রাখে, তাহলে নোয়াখালী তার মধ্যে অন্যতম, কারণ এই বাংলাদেশটা চালায় কারা? নোয়াখালীর মানুষ। এই ডোনাল্ড ট্রাম্প হ্যাতে পর্যন্ত নোয়াখালীর মানুষের কাছ থেকে বুদ্ধি নেয়। এই হ্যাতার বুদ্ধির কারণে হ্যাতে আজগা হিলারি রেট অফ কায় এতে আমেরিকার প্রেসিডেন্ট হইতে হচ্ছে। এই কারণে হ্যাতে শেখ হাসিনারে ফোন দিছে নোয়াখালী বিভাগ চাই, যাতে তিনি এটার সাথে একাকত্বতা ঘোষণা করেন। তো আমার কথা একটাই, যে নোয়াখালী বিভাগ হোক, আপনারা আর যাইছন টুডে টুমোরো এটা হবেই, ঠিক আছে, এটাতে কোনো ভুল নাই। তো সবাই আমাদের সাথে একাত্মতা ঘোষণা করবেন, তাহলে আমরা নোয়াখালী বিভাগ বাস্তবায়ন খুব দ্রুততর হবে, এটার কোনো বিকল্প নাই, কারণ নোয়াখালী মানুষকে দমাই রাখতে পারবেন না আপনার। কিন্তু দেখেন কোন দিকে যাবেন, আপনি পালাবেন কোথায়? সেই সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, নোয়াখালীর সেনাপ্রধান বলেন, ঢাকার মেয়র বলেন, নোয়াখালীর ফলাবেন কোথায় আপনি? ফলানোর কোনো নিস্তার নাই, নোয়াখালীর বিভাগ না দিয়ে কেউ কোথাও যাইতে পারবে না, অবশ্যই নোয়াখালী বিভাগ হবে। ধন্যবাদ সবাইকে, নোয়াখালী বিভাগ হোক, সবাই এটার প্রতি সঙ্গতি প্রকাশ করেন। ধন্যবাদ।